শুনেছি স্কুলের তরফ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে, বিডিওর কাছে কমপ্লেনও করা হয়েছে। আপনি তো এখানকার পঞ্চায়েত সদস্য, এখানে জোর করে ইল্লিগাল ভাবে অর্থাৎ বেআইনি ভাবে এখানকার মাটি করা হচ্ছে স্কুলের জায়গা, কি বলবেন? হ্যাঁ নমস্কার, আমি ফুলিয়া টাউনশিপের সংসদ 7 নম্বর সংসদের মেম্বার মমতা মজুমদার। এটা হচ্ছে আমার টাউনশিপের খাস জায়গা, দীর্ঘদিন ধরে এটা নলা জমি, বর্ষার জল, রাস্তার জল এবং কলের জলগুলো এখানে এসেই জমে। তাই এটা আমি এনআরজি প্রকল্পের মাধ্যমে সংস্কারের কাজ করছি। আমরা বলেছি, স্কুল কমপ্লেন করছে, স্কুল কোনো কাগজ শো করতে পারেনি। আমরা স্কুলকে বলেছি, স্কুলে যদি কোনো কাগজ বা পেপার্স থাকে পঞ্চায়েতকে দিক, বিডিওকে দিক, তাহলে সেইভাবে যদি স্কুলের জায়গায় যায় কাজ প্রকল্প বন্ধ থাকবে। এবার নয়নজলি প্রকল্প যদি সংস্কার না করতে পারি, এখানে যদি বারবার বিরোধিতা হয়, তাহলে কাজগুলো করবো কোথায়? 100 দিনের কাজগুলো মানুষগুলো মাটি, এখন তো এনআরজি মানে মাটি কাটা, তাহলে এই কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো করবো কোথায়? আচ্ছা, এটা কি স্কুলের জায়গা না খাস জায়গা? না, এটা টাউনশিপের খাস জায়গা। এটা 70 নং বুইচা, 70 নং মৌজা না? 73 নং। হ্যাঁ, 1233, 1234 অনুযায়ী আমরা বিএলআরও থেকে যে দাগ নাম্বার বা তথ্য পেয়েছি, তাতে এটা আমার পুরোটাই হচ্ছে টাউনশিপের নলা জমি বা খাস জায়গা দেখাচ্ছে। আচ্ছা, স্কুল যে অভিযোগটা তুলছে, তাহলে এই ব্যাপারে কি বলবেন? স্কুল যদি চায়, স্কুলকে দেওয়া হয়েছিল সেই সময় 2 একর মানে 6 বিঘে, আর এখানে জায়গা আছে 9 বিঘে। স্কুল যে কমপ্লেন, তারা দখলদারির জন্য স্কুলে যতটা পারবে দখল করার জন্য তারা তো জানাতেই পারে। এবার তারা যদি কাগজ দেখায় তাহলে এবার এখানে দীর্ঘদিন ধরে লোকনাথ পুজো হচ্ছে, শিব পুজো হচ্ছে, চড়ক পুজো হচ্ছে, এবার হ্যাঁ মাঠটার মেলা হচ্ছে। এবার স্কুল যদি কাগজ দেখাতে পারে, মৌখিক বললে তো আর কিছু হবে না, প্রমাণ, প্রমাণ তো কাগজ বলবে, স্কুল কাগজ শো করুন। আমার নাম মমতা মজুমদার, ফুলিয়া টাউনশিপ সংসদ 7 নম্বরের মেম্বার। আমি জনপ্রতিনিধি হিসেবে আমি এলাকার উন্নয়নমূলক কাজের সঙ্গে সবসময় আছি, এখনও থাকতে চাই। স্কুলের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে যেতে পারছিল না, এই ঢালাই রাস্তাটাও আমি করেছি, আপনারা এই ঢালাই রাস্তার ছবিটাও নিয়ে যেতে পারেন। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। We'll be right back.